গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠকের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে একটা ইঙ্গিত পাওয়া গেছে। তারা দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে চাচ্ছে এবং এখানে কয়েকটি স্তর ভেদে আস্তে আস্তে করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। ইতিমধ্যে সে বিষয়টা সামনে এসেছে, অর্থাৎ ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী। তবে কোন প্রতিষ্ঠান আগে খোলা হবে এবং কোন প্রতিষ্ঠান পরে খোলা হবে সে বিষয় নিয়ে মূলত এখন জল্পনা কল্পনা। কুসংস্কার আন্দোলন বর্তমানে যে পর্যায়ে রয়েছে ধারণা করা যাচ্ছে এটা আরও দিন দিন অথবা গভীর হতে পারে, কিন্তু শিক্ষা পরিবেশ ফিরে আনা, শিক্ষার্থীদেরকে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করানো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ অনেকগুলো পরীক্ষা স্থগিত হয়ে রয়েছে, বিশেষ করে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষা, এইচএসসি পরীক্ষা। তো সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে গত কয়েকদিন আগেই বলেছিল যে এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতিতে নেই, কিন্তু তারপর আবার শিক্ষামন্ত্রী বলছে যে আমরা চেষ্টা করছি পরীক্ষাগুলো নিয়ে নেওয়ার জন্য এবং এর জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিব। এবং এখানে যদি আমরা একটু দেখি, এখানে বলা হয়েছে কুসংস্কার আন্দোলন নিয়ে সহিংসতার কারণে বন্ধ থাকা দেশের শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে খুলতে চান বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে 7 মন্ত্রী, 4 সচিব ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিক হিসেবে কথা বলেন তিনি। প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, শিক্ষামন্ত্রী এখন সিদ্ধান্ত নেবেন কবে প্রাথমিক বিদ্যালয় খুলবেন, কবে মাধ্যমিক খুলবেন এবং কবে কলেজ এবং বিশ্ববিদ্যালয় খুলবেন, সেগুলো পর্যায়ক্রমে সিদ্ধান্ত তিনি নেবেন। এখানে একটু বলতে চাই আমি যে মূলত আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে এখন স্কুল কলেজ খুলে দেওয়া আর শিক্ষা মন্ত্রণালয়ের হাতে নেই, এখন সবার সাথে পরামর্শ নিয়ে মূলত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এখানে এখন আমাদের যে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে তিনি সে ব্যাপারটা ক্লিয়ার করলেন যে এখন আমরা আসলে সিদ্ধান্তটা শিক্ষা মন্ত্রণালয়কে দিয়ে দিচ্ছি, এখন শিক্ষামন্ত্রী বা মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হবে যে কবে খোলা হচ্ছে। তো এখানে প্রথমত খোলার ব্যাপারটা নিয়ে কথা বলা হয়েছে, যেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। তো প্রাথমিক বিদ্যালয়টা আগে খোলা হবে, তারপরে আমরা এর আগেও বলেছিলাম যে প্রাথমিক বিদ্যালয় আগে খোলা হবে। তবে একটা প্রশ্ন অনেকেই বলছিল যে 60টি জেলায় প্রাথমিক বিদ্যালয় খোলা হবে, আরও হচ্ছে যে এখানে বাকিগুলো আস্তে আস্তে করে মাধ্যমিক খোলা হবে। এখন এখন পর্যন্ত সেরকম কোনো কিছুই সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাই, তবে হতে পারে যে প্রাথমিক বিদ্যালয়টাই সবার আগে খোলা হবে, তারপরে মাধ্যমিক খোলা হবে, তারপরে কলেজ এবং বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। ধাপে ধাপে তারা খুলতে চাচ্ছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এখানে আরও একটা কথা বলতে চাই যে বর্তমানে কারফিউটা শিথিল করা হচ্ছে আরও বেশি এবং এখানে কারফিউর পরিমাণটা হয়তো বা আরও বাড়তে পারে, যার কারণে হয়তোবা স্কুল কলেজেও একটা প্রভাব পড়তে পারে। যদি স্বাভাবিক থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পরিবেশ যদি স্বাভাবিক থাকে তাহলে খুব দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে, এমনকি চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার একটা চিন্তাভাবনা রয়েছে যতটুকু আমরা শুনেছি, যে চলতি সপ্তাহে হয়তো বা প্রাথমিক বিদ্যালয়টা খুলবে, এরপর আস্তে আস্তে এখানে আমাদের মাধ্যমিকটা খুলে দেওয়া হতে পারে। মাধ্যমিক খুলতে সামনের সপ্তাহ পর্যন্ত যেতে পারে, কিন্তু এই সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খোলার ইঙ্গিত পাওয়া গেছে। তো এটা হচ্ছে আপাতত শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সর্বশেষ যে বৈঠক হয়েছে সেখানে আপডেট তথ্য। যদি নতুন কোনো তথ্য আসে আমরা জানানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।